হ্যালো ফ্রেন্ডস, দেখুন 11 ডিসেম্বর যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, সেই প্রাথমিক টেটে দেখুন পর্ষদ থেকে প্রায় 20টি প্রশ্ন ভুল করা হয়েছে, অর্থাৎ ভুল আনসার কি প্রকাশ করেছিল। আর এখানে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এবং বিশেষ করে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু রায় দিয়েছে যে 20টি প্রশ্ন ভুল হয়েছে। তার মধ্যে দেখা গেল বেশিরভাগ কোশ্চেন একদম বাস্তব ক্ষেত্রে যেগুলো ভুল হয়েছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সবাইকে যেন পুরো ফুল নাম্বার দিয়ে দেওয়া হয়, সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পর্ষদে দেখুন যেই এর আগে আনসার কিটি দিয়েছে আপনারা সেটা সবাই জানেন, দেখেছেন। সেখানে কিন্তু দেখুন প্রায় 20 থেকে 21টি কোশ্চেন ভুল হয়েছে, এটি পর্ষদ সূত্রের খবর। এবং বিভিন্ন মহল থেকে যে সূত্রের খবর পাওয়া গেছে তাতে প্রচুর কোশ্চেন ভুল করেছে আনসার কির ক্ষেত্রে এবং পর্ষদ। দেখুন কলকাতা হাইকোর্ট এখানে রায় দিয়েছে, দেখুন সেখানে পূর্ণ নাম্বার, অর্থাৎ যেই কোশ্চেনগুলো ভুল করেছে ওয়েস্ট বেঙ্গল পর্ষদ সেগুলো কিন্তু পুরো নাম্বার দিয়ে দেওয়ার কথা বলছে। আর এখানে সেই রায়ের দেখুন কী বলছে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, দেখুন এখানে আছে 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য কিন্তু পরীক্ষার্থীদের পূর্ণ নাম্বার কিন্তু দেওয়া হয়েছিল, এটি কিন্তু কলকাতা হাইকোর্ট নাম এই নির্দেশ দিয়েছিল। আর দেখুন এর আগেও কিন্তু 2014 সালে যে প্রাথমিক টেট নিয়োগের পরীক্ষায় উর্দু ভাষায় কিন্তু দেখুন প্রশ্নপত্রে 5টি ভুল প্রশ্ন রয়েছে, এহেন কিন্তু দেখুন অভিযোগ তুলে আদালতে কিন্তু দ্বারস্থ হয়েছিল বেশ কিছু শিক্ষার্থী। এরপরও কিন্তু এই ভুলের কথা স্বীকার করে নেয় প্রাথমিক পর্ষদ WBBPE। দেখুন সম্প্রতি সংশ্লিষ্ট মামলায় শুনানিতে দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায় ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর কিন্তু দেওয়ার নির্দেশ দিয়েছে, বুঝতেই পারছেন। এখানে কিন্তু ভুল প্রশ্নের জন্য কলকাতা যে হাইকোর্ট থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে পুরো ফুল নম্বর দিয়ে দিতে হবে। দেখুন এরপরে আছে কি, এরপরে ফলো করুন। দেখুন প্রাথমিক টেটের ভুল প্রশ্নের অভিযোগে কিন্তু এর আগেও কিন্তু অনেকবার হয়েছে এবং অনেকে আদালতে দ্বারস্থ হয়েছিল পরীক্ষার্থীরা। আর পরীক্ষার্থীদের দেখুন দিকটি বিচার বিবেচনা করে কিন্তু নির্দেশ দেওয়া হয় কলকাতা আদালত থেকে। আর 2014 সালে যে প্রাথমিক টেটের উর্দু ভাষার যে 5টি প্রশ্ন ভুল হয়েছিল সেখানে কিন্তু এহেনও অভিযোগ তোলেন পরীক্ষার্থীদের একাংশ। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ভুলের কথা কিন্তু স্বীকার করে নেয়। সম্প্রতি দেখুন মামলায় শুনানির বিচারপতি বলেন, বিচারপতি দেখুন এখানে পরীক্ষার্থীরা প্রশ্ন পর্ষদের ভুল প্রশ্নের জন্য কিন্তু বিগত 4 বছর ধরে ভুগছেন, এটি আমরা সবাই জানি, তবে আর নয়। এরপরেও কিন্তু সংশ্লিষ্ট দেখুন প্রশ্নের জন্য কিন্তু পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া মানে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন এখানে এই লাইনটি বুঝতে পারছেন তো, এখানে পরীক্ষার্থীদের কিন্তু যেই কোশ্চেনগুলো ভুল করেছে পর্ষদ আনসার কিতে যেগুলো ভুল করেছে অবশ্যই সেগুলো কিন্তু পর্ষদকে সম্পূর্ণ নাম্বার দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন সেখানে কিন্তু একটি ঘটনা যেই রয়েছে সেটি আমরা সবাই কম বেশি জানি, যেইভাবে পর্ষদ ভুল করেছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের কোনো ভুল নেই, সম্পূর্ণ ভুল কিন্তু পর্ষদের, সেটি কিন্তু অবশ্যই স্বীকার করে নিয়েছে। আর দেখুন একই সাথে দেখুন বিচারপতি বলেন যে ভুল প্রশ্নের পূর্ণ মান কিন্তু দেওয়ার জন্য কোনো প্রার্থী কত নম্বর বাড়তি নম্বর পেলেন তার রিপোর্ট কিন্তু আগামী দেখুন চৌঠ সপ্তাহের মধ্যে কিন্তু জমা দিতে হবে। সঙ্গে কিন্তু বলা হয়েছে দেখুন সঙ্গে বাড়তি নম্বর পাওয়া যে সকল প্রার্থী চাকরি পাওয়ার উপযুক্ত হবেন তাদের কিন্তু অবশ্যই চাকরির ব্যবস্থা আগামী চৌঠ সপ্তাহের মধ্যে কিন্তু করতে হবে বলে পর্ষদ জানিয়েছে। তবে এই মামলার পরবর্তী শুনানি কিন্তু এ বিষয়ে কিন্তু পরবর্তী নির্দেশ দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো বুঝতেই পারছেন এখানে কোশ্চেন কিন্তু ভুল করেছে আর এই ভুলের জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু আপনাদের ফুল নাম্বার দেখুন আপনারা কিন্তু পুরো ফুললি নাম্বার কিন্তু আপনারা পাচ্ছেন। ঠিক আছে, এই ছিল একটি আপডেট, ধন্যবাদ, ভালো থাকবেন।